হ্যালো হ্যালো শিমলা, হ্যাঁ কি ব্যাপার, কেমন আছো? এই তো ভালো আছি। কি করতেছ এখন? এই শুয়ে আছি, শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবতেছ? হুম, কেন আমার কথা কি ভাবতেছ? কি আর ভাববো বুঝো না, শীতে দেখো তুমি দেখবা কিভাবে, শীতে তো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এত শীতে ভাল লাগে না, তাড়াতাড়ি বাসায় জানাও বিয়ে করব। শীতে ভালো লাগলে ভালো, যদি না লাগে তাই না? তারা তোমাকে ডাক দিয়ে দিতে পারতে। এভাবে ডাক দিলে চলবো না, বাসায় তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি বিয়ে করব। বিয়ে করলে তো আর প্রবলেম নাই, তখন তো আমরা যেখানে খুশি সেখানে যাব, যেভাবে খুশি সেভাবে থাকব, কেউ কিছু বলতে পারবে না। আরে তার আগে একটু নিজেরা নিজেরা একটু স্বয়ংসম্পন্ন হতে হবে না, একটু নিজেরা নিজেরা শরম ভাঙতে হবে, এতে তো সমস্যা কোথায়? শীতের দিন তো আরো মজা আছে। ধুর, ক্ষণিকের টাইম পাসের থেকে সারা জীবনের টাইম পাস খুব ভালো। সারা জীবন যাকে আশে পাবো, যার সাথে থাকবো, সেটাই তো ভালো হবে, আর এই ক্ষণিকের কিছুই ভালো না। কে বলছে এটা তোমার? ক্ষণিক ঠিকই তো, ক্ষণিকের নয় তো কি, এটা কোনো কথা বললা? ক্ষণিক একটু লং সময় ধরেই না হলে সময় দেওয়া হবে, তাতে ক্ষণিক কোথায় হলো? সেটা তো না। যাই হোক, বিয়ে করার পর আমরা কত মজা টজা করব, কেউ তো কিছু বলবে না। আর এইভাবে আর কয়দিন, আর কিভাবে মানুষ দেখলেও পচা বলবে। বিয়ের আগে হয়ে যাক। ধুর, তুমি সে আগের মতোই মন মানসিকতার কথা বলো, সবসময় কি এইভাবে এই কথা বললে চলে? দেখো আসলে একটা কথা কি, মানে বিয়ের আগে অনেকে অনেক কিছু করতেছে না, সেইরকম না হলে তোমার আমার একটা কিছু হয়ে যায়, ঠিক আছে? না, এত দরকার নাই, আমি এটা আগেও পছন্দ করতাম না, এখনো না, বাকি জীবনেও করব না। আরে বিয়ে তো করতেছি দুজন, তাতে সমস্যা কোথায় বলো? তাই কি, যাই হবে বিয়ে করে তারপরেই হবে, এইটা কেমন কথা? এইটাই এটাই আমার আদালতে আমি এই বিচারই করি সবসময় সবার ক্ষেত্রেই। বিয়ের আগে একবার হোক, ঠিক আছে? না, আমার আদালতে আমি এইটাই বলি সবাই রে। ঠিক আছে, সমস্যা এর আগেও শুনো শুনো শুনো, হ্যাঁ, যেহেতু তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে তো লুকোনোর কিছুই নেই। মনে করো, যাই হোক, আমার লাইফে মনে করো পড়াশোনার লাইফে কত ছেলেরাই তো লাইক করে, তো আমারে মনে করো যে ছেলেগুলাই মানে অফার দিছে, আমি আগেই বলে নিতাম যে আমাকে কিন্তু কখনো কোনো ব্যাড কথা বলতে পারবা না, ব্যাড কোনো কিছু করার চিন্তা ভাবনা করবা না, যা হবে আমাদের মধ্যে বিয়ের পরে। তো তোমার ক্ষেত্রেও সেই রুলসটাই তোমাকে দিলাম, তুমিও ওইটা মানেই চলবা, বুঝছো? কেন, আমি রুলস মানতে পারবো না? আমি তোমার সামনাসামনি দেখা হলে কথা তো হবেই, সামনে পড়লে আর ওই হিসাব থাকবে না, তখন কিছু না কিছু একটা আদায় করে নেবো, তখন দেখবো। ঠিক আছে, যাই হোক, আগে বলো যে, যাই হোক, বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমার মনটা খারাপ করে দিলা। কেন? এই যে বললাম, একটু শীতের দিন দুজনে দুজনের মাঝে একটু সময় দিতাম, তাই নাকি? সেটাই তো। আচ্ছা যাই হোক, ভালোবাসা একটু গভীরে যাক, তারপর কেবলমাত্র আমাদের ভালোবাসা শুরু। এখনই যদি অত দুষ্টু দুষ্টু কথা বলো তাহলে কিভাবে, মানুষ যত দিন যাবে ভালোবাসবে, আমাদের মধ্যে রোমান্টিকতার সৃষ্টি হবে, আমি চিনবো জানবো দেখবো যে না সত্যি শুধু তুমি আমার সাথেই রিলেশন করো, তখন নয় একটা জিনিস ভাববো। কিন্তু যদি দেখি যে আমাকে রাইখা তুমি আরও চার পাঁচটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করো, তাহলে তো মনে করো তোমার সাথে আমি অত ক্লোজ হয়ে আমার লাইফটাই শুধু নষ্ট হবে, বুঝো নাই? আগে চিনি জানি, তারপর মনে করো ভালোবাসা গভীরে গেলে আস্তে আস্তে তখন ভালোবাসার টানে মানুষ সবই করতে পারে। তুমি কি দেখছো আমি কোনো মেয়ের সাথে কোনো সময় দিছি বা কোনো টাইম পাস করছি, একমাত্র তুমি ছাড়া? না, তা ঠিক আছে, তাও আর কয়েকদিন যাক, তাহলে কেন বললে কথা? তারপর আমার যে মন চাচ্ছিল একটু, কি হয়েছে একটু না তো সমস্যা কি, বিয়ে তো করতেছি দুজন না, তাতে একটু হলে সমস্যা? একটু না একটু না, যাই হোক দেখি। আচ্ছা এই যে আমি কথা বললে তুমি কথা এড়িয়ে যাচ্ছ, কি বুঝলাম না কি সমস্যাটা কি বলো তো? আমরা তো দুজনে এক জায়গায় হচ্ছি তো, তাই না?
তাহলে কেন তাই কি ছেলেদের মন বোঝা নয় রে নয় সোজা, আজকে একজনরে লাইক করব, কালকে আবার এটা থেকে আরো বেশি সুন্দর হটনেস কিউটনেস পাইলেই দৌড় দিবে। না ঠিকই আছে, কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সময় সাপেক্ষ অনুসারে তোমার সাথে তো আমার বিয়েটা হয়ে যাচ্ছে, বা আমাদের আর তোমার আমার তো কথা অ্যাকুরেট, তাই না? তাহলে সেখানে আপত্তি তো হওয়ার কোনো কিছুই নাই। এখন তুমি যদি রাজি থাকো তাহলে তো আমার আর তোমার কোনো এখানে ভেদাভেদ নেই, তাই না? একটু হলে সমস্যা কি বলো? আচ্ছা ঠিক আছে, হচ্ছে দেখি আম্মা তো বেড়াতে যাওয়ার কথা, দেখি যাক, যদি এমন বেশি দরকার থাকে দেখি তাহলে আমি জানাবো, না বলবো না আপনাকে। কেন, আমার যদি বেশি দরকার থাকে তোমার কি দরকার লাগে না? যাই হোক, আমি তো এগুলা লাইক করি না, তারপরও ভালোবাসার মানুষ যেহেতু বলতেছে এত করে, দেখি তেমন সিচুয়েশন হলে আমি সময় পেলে আমি জানাবো। দেখো আসলে আমি খুব মানে মানে এনে মানে ইয়ে ফিল করতেছি যে এখানে তুমি যদি একটু সময় দাও না আসলে অনেক ভালো লাগবে, কিন্তু মনটা কেমন যেন অস্থির হয়ে আছে, খারাপ লাগতেছে জানো, শীতের দিন, তারপরও তুমি একটু দূরে আছো। যদি এক জায়গায় একভাবে থাকতাম সেটা একটা আলাদা একটা সাবজেক্ট ছিল, কিন্তু এখন দেখতেছি তুমি দূরে আমিও দূরে, তো এখন দুজন যদি সামনাসামনি একটু বসে একটু লেপের ভিতর, শীতের দিন এমন কিছু না, লেপের ভিতর থেকে দুজন লেপ একটু গরম করলেই না, আর কিছু লাগে না, কি বলো? আচ্ছা ঠিক আছে, বললাম তো দেখি আম্মা বাড়ি থেকে বের হলে, যদি দেখি লং টাইমের জন্য বের হয় তাহলে নয় দুষ্টুমি ফাজলামি করার জন্য ফোন দিব নে, তাহলে তারপর তুমি আইসো। না না আসলে দেখো, আমি তোমার মা যেখানে যাক না যাক সেটা বড় কথা না, আমি তোমাকে সময় করে আমি আমার আমার জায়গায় নিয়ে যাই, চলো একটু দেখো না আমার দিকে তাকাও, একটু তাকাই একটু কথা বলো, তা তো সমস্যা কোথায় তোমার, আমার দিকে দেখবে না একটু? আমি কতটা ই হচ্ছে তোমার উপর তুমি বুঝতেছো না? তা ঠিক, আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় যাবা বইলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার এক মানে গ্রাম সম্পর্কে এক নানির বাড়ি আছে, নানির বাড়িতে তোমাকে বেড়াতে নিয়ে যাবো আমি, ঠিক আছে? ওখানে যাই না হয় দুদিন একটু সময় কাটাবো, ওকে? আচ্ছা, কিন্তু গেলেও যেন কোনো সমস্যা না হয় কোনো। আচ্ছা ঠিক আছে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা বাই।